আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি পর্ব নিয়ে। এই পর্বে আপনাদের ইউটিউব এসইও নিয়ে আমি কথা বলবো। ইউটিউব এসইও স্কোর কীভাবে আপনারা 0 থেকে 100% করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ইউটিউবে একটি ভিডিও প্লে করেছি, আমার এই ভিডিও। তো এখানে আমি একটু আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আমার এসইও স্কোর 0। এটাকে আমি কিভাবে 100% করব পুরো প্রসেসটি আপনাদের সাথে আমি শেয়ার করব। যারা বিগিনার লেভেলে ইউটিউব চ্যানেল নতুনভাবে ইউটিউবিং করছেন তাদের জন্য এসইও স্কোরটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি ভাইরাল হতে যেটা অনেকটা হেল্প করে। তো চলুন শুরু করি। তো আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে তিনটা টিপস আপনারা ফলো করবেন, আপনাদের এটা 100% এসইও স্কোর হয়ে যাবে। আমি আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে যাচ্ছি, যেহেতু আমার এই ভিডিওটি আপলোড করার আছে। আপনারা যখন ভিডিওগুলো আপলোড করবেন তখন আপনারা যেটা ফলো করবেন সেটা হচ্ছে ভিডিওটা আপলোড করার পর আপনারা এখানে টাইটেলটা, যেটা টাইটেল রয়েছে সেই টাইটেলটা আপনারা একটা কিওয়ার্ড রিসার্চ করার পর এই টাইটেলটা দিবেন। কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন সেই ভিডিওটি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখতে পারেন ইউটিউব কিওয়ার্ড কিভাবে আপনারা রিসার্চ করবেন। রিসার্চ করার পর এই কিওয়ার্ডটা আপনার ডিসক্রিপশন বক্সে ইউজ করবেন। আমি ডিসক্রিপশন বক্সে ইউজ করলাম। আচ্ছা, এরপর আমি যদি এটা সেভ করে দেই, সেভ করার পর আমি একটু এখানে দেখি যে আমার এসইও স্কোরটা কত হয়েছে। আমি এখানে একটু রিলোড করে নেই। রিলোড করে নেওয়ার পর একটু অপেক্ষা করবেন, নেটটা স্লো। দেখেন এখানে এসইও স্কোরটা আমার দেখাবে। আচ্ছা, এখানে একটু, আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এসইও স্কোর কিন্তু আমার 0 থেকে 20 হয়ে গেছে। জাস্ট এটা আমি কি করলাম, আমার যে টাইটেল রয়েছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে ইউজ করলাম। তাহলে আপনারা বুঝতে পারছেন যে টাইটেলটা, আপনার কিওয়ার্ডটা আপনারা রিসার্চ করবেন, যদি টাইটেলটা কিওয়ার্ড যদি একটু ভালো হয়, এসইও অনেক আসলে ভাইরাল একটা কিওয়ার্ড হয়, তাহলে আপনাদের এসইও স্কোরটি 20 না হয় 30 হতে পারে। তো এটা করবেন। এটা করার পর আমি যেহেতু আমার ডিসক্রিপশন বক্স সে যে লেখাগুলো আমি দেব সেগুলো আমি এখানে লিখে রেখেছি, আমি এটা কপি করব। এটা আমি কপি করব, কপি করার পর এখানে আমি জাস্ট পেস্ট করে দেব। এই তো, এটা যদি আমি সেভ করি তাহলে দেখেন আমার এসইও স্কোর কত হয়েছে। আমি একটু দেখাই, এখানে আমি একটু রিলোড করে নেব। আচ্ছা, এটা আমি একটু রিলোড করে নেব। আচ্ছা, একটু অপেক্ষা করব, এখানে আমার এসইও স্কোরটি আসবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন 20 আছে, বাড়েনি। তাহলে আমি আরেকটু কাজ করি। এখানে দেখেন প্রথমে বলতেছে যে ইয়েস ট্যাগ ইন টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনে 20% এসইও স্কোর দিচ্ছে, এবং ট্যাগ ইন টাইটেলে দিচ্ছে 20 এবং ডিসক্রিপশনে ট্যাগ ইন ডিসক্রিপশন 20, টোটাল ট্যাগ ক্যারেক্টার 20 এবং টাইটেল ওয়ার্ড ইন ডিসক্রিপশনে 20-20। আচ্ছা, আমি একটু এটা যেগুলো কপি করছি এটা হচ্ছে আমার ট্যাগ, যে ট্যাগগুলো আমি ইউজ করেছি। আচ্ছা, ট্যাগটা আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর এখানে একটু স্ক্রল করলেই দেখতে পাবেন এখানে ট্যাগ অ্যাডের জন্য একটা অপশন রয়েছে। এখানে আমি সবগুলো ট্যাগ আমি দিয়ে এখানে যদি আমি সেভ করি, তার আগে আমি আমার ট্যাগগুলো আমার ডিসক্রিপশন বক্সে ইউজ করতে পারি। আমি এখানে যদি একটু, আচ্ছা এটা যদি আমি একটু এখানে স্টাইল করি, আমি এখানে ডট ডট দিলাম। আচ্ছা আসে না কেন। আচ্ছা, আমার পিসি একটু স্লো কাজ করতেছে, যাই হোক আমি এটা দেব। দেওয়ার পর এখানে আমি যদি ট্যাগগুলো আমি এখানে যদি পেস্ট করে দেই, দেওয়ার পর এখানে যদি আমি সেভ করি, দেখেন
আমার এসিও স্কোর আপনার আগে একটু রিমাইন্ড করে দেখেন, এসিও স্কোর ছিল 20, রাইট? আমি একটু আরেকটু লোড করে দেই, রিলোড করার পর দেখি আমার এসিও স্কোর কত দেয়। আচ্ছা, দেখেন আমার এসিও স্কোরটি কিন্তু 100% হয়ে গেছে। তাহলে আপনারা কি করবেন, একটা প্রথমে আপনার টাইটেলটা একটা ভালো কিওয়ার্ড রিসার্চ করবেন, তারপর আপনার ডিসক্রিপশন বক্সে, আপনাদের ডিসক্রিপশন বক্সে যে লেখাগুলো সেগুলো লিখবেন, তারপর ট্যাগ ইউজ করবেন ডিসক্রিপশন বক্সে, তারপর ট্যাগে গিয়ে আপনার যে টাইটেল রয়েছে সেটা ট্যাগ ইউজ করবেন, ডিসক্রিপশন বক্সে যে ট্যাগগুলো ইউজ করেছেন সেগুলো ট্যাগ ইউজ করবেন। করার পর আপনার যদি ভিডিওটা আপলোড করেন, তাহলে আপনাদের এসইও স্কোর যখন 100% থাকবে, তখন ভিডিওতে ট্রাফিক আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ভিডিওটা রেগুলারটি মেইনটেইন করে আপনার প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করবেন, তাহলে দেখবেন আপনাদের ইউটিউব চ্যানেলের যে কন্টেন্ট গুলো রয়েছে সেগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।